ভাই মিডিয়া তো আবারও বুবলি শরীফুল রাজ ভাইরাল তারা নাকি আবার নতুন করে বিয়ে করছে পরিমনিরের ছাইরে রাজ আবার বুবলিরে বিয়ে করছে সাকিব খানকে ছেড়ে যাওয়া কি বুবলি ঠিক হয়েছে ব্যাপারটা কি ভাই তোমার কাছে কি মনে হয় বুবলিকে তোমার থার কাজ নাই কেমন হয় বুবলিকে কি মনে হয় তোমার বুবলি সম্পর্কে কতটা জানো তুমি হুইজ বুবলি আমি তোমাকে বলছি বাংলাদেশের ইতিহাসে যখন থেকে আমি সিনেমা নিয়ে কাজ করি তখন থেকে যে নায়িকাটাকে স্মার্টলি প্রেজেন্ট হতে দেখেছি একমাত্র নায়িকা বাংলাদেশের স্বপ্ন ম্যাসমেন্ট বুবলি 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 আমি আবার বারবার বলছি বসগিরি সিনেমাটির পরে একটা নায়িকানোর ভিতরে যেই স্মার্টলি একটা প্রেজেন্টেশন করার মতো একটা প্রতিভা থাকে এটা বুবলি ছাড়ার কারোর মধ্যে ছিল না শাকিব খানকে ইন্টারভিউ টেবিলে বুবলি কি বলে সম্বোধন করতে জানো স্যার শাকিব স্যার শব্দটা শুনছো কোনো দিন এটা সম্মান থেকে আসে শুধু নট অনলি ভালোবাসা ভালোবাসাটার কথা বাদ দাও এটা সম্মান থেকে আসে বুবলি শাকিব খানকে কতটা ভালোবাসা সেটা আমি জানি শরিফুল সম্পর্কে শুনতে যাচ্ছ ব্যক্তিগতভাবে শরিফুল রাজ ভালো অভিনয় শিল্পী যারা পড়ান দেখেছ হাওয়া দেখেছ আরও কিছু কিছু কাজ দেখেছ তারা অবশ্যই শরিফুল রাজকে চিনেছ বুবলির সাথে শরিফুল রাজের একটা সিনেমা হচ্ছে নামটা বলে প্রমোশন করতে যায় না এই সিনেমার সেটে বেশ ভালো রসায়ন হয়েছে যেহেতু শাকিব ভাইয়ের সাথে হচ্ছে এখন বুবলির অনেক ডিসটেন্স পরিমণির সাথে শরিফুল রাজের অনেক ডিস্টেন্স পরিমণির সাথে আবার উপবিশ্বাসের সাথে একটা ভালো সম্পর্ক সেই কারণে উপবিশ্বাস বুবলি ইস্যুতে সবসময় পরিমণি পক্ষে কথা বলেছে সমাজ মাধ্যমে সেটা আমরা দেখেছি সেই ক্ষেত্রে কি কোনো একটা মহল এই ব্যাপারটাকে উস্কে দেওয়ার জন্য বুবলিকে নো করার জন্য খুব সুকৌশলে পরিমণি বাদ দিয়ে বুবলি এবং শরীফুল্লাজের মধ্যে একটা প্রেমের কাব্য লিখে দিল এবং তুমি যখন লিখে দিলা তখন কিন্তু এটা চলো ভাই বুবলি বুবলি এর আগে এটা শুনছি বুবলি বুবলি কী হয়েছে তুমি যখন সাকিব খানের বাইরে গিয়ে বুবলির সাথে বিভিন্ন নায়ক নায়িকা জড়াই দিবা তখন কি হবে আলটিমেটলি সামাজিকভাবে বা বুবলি যাদের কাছে ক্রাশ আছে তাদের কাছে একটা বাড়তি কী রে ভাই বুবলি এত প্রেম করতেছে গেলো শাকিবের বাড়ি যে প্রথম রায়ান রাফির সাথে একটা গুঞ্জন ছিল এরপরে গান বাংলা চ্যানেলের ওনার তাপস ভাইয়ের সাথে একটা গুঞ্জন ছিল এখন শরিফুল রাজের সাথে গুঞ্জন মানে গুঞ্জন তোমার চলবে এইটা বুবলিকে ষড়যন্ত্র করে ওর স্টাডি জম খাওয়ার একটা ইয়া দিন শেষে শরিফুল রাজ একজন ভালো অভিনয় শিল্পী বুবলি এবং বুবলি এবং শরিফুল রাজ যদি কাজ করে ওদের ওরা যদি ওদের হায়েস্টাতে ভালো একটা প্রোজেক্ট তোমরা পেতে যাচ্ছ আর বুবলিকে সাকিব খানের কাছ থেকে কেড়ে নেওয়ার জন্য বুবলিকে সাকিব খানের কাছ থেকে দূরে রাখার জন্য বুবলিকে শাকিব খানের কাছ থেকে সরিয়ে দেওয়ার জন্য যদি এই ধরনের নেককারজনক জন্য গুজব ছড়ানো হয় কৃত্রিমভাবে তাহলে আমি বলবো যেটা বোকামি ছাড়া কিছু না কারণ বাংলা চলচ্চিত্রে শাবনুর পূর্ণিমা পরবর্তী সময় যখন নায়িকা স্বল্পতা রয়েছে ঠিক সেই জায়গাটায় বুবলি কিন্তু অনেক বড়ো একটা ভূমিকা পালন করছে বসগিরি সিনেমাতে স্বামী মাহমেদ রনি যখন বুবলিকে ইউজ করেছে তোমার কাছে কি কোনো জায়গায় মনে হয়েছে কলকাতার কোয়েল মল্লিকের থেকে বুবলি খারাপ কাজ করেছে বসগিরি সিনেমায় অভিনয় একদম নতুন হিসেবে অনেক প্রকাশ করছে ভাই তুমি বলো ক্যাপ্টেন খান সিনেমায় তোমার কাছে কি মনে হয়েছে সামান্তার থেকে মানে সুরিয়া সামান্তার এটা অরিজিনাল সিরিজ ছিল তামিলে তো সামান্তার ওই রোল রোলটা প্লে করছে হচ্ছে বুবলি তোমার কাছে কি কোথাও মনে হয়েছে যে বুবলি অভিনয় জানে না কোনো একটা জায়গায় কি মনে হয়েছে যে বুবলি আসলে নায়িকা হতে পারবে না নেভার এভার বুবলির পোশাক বলো ববলির ডায়লগ ডেলিভারি বলো উচ্চারণ বলো শুধু সিনেমা দেখো তোমরা যে সিনেমা দেখো ভাই শাকিব খান মারবে শাকিব খান পিটা হবে শাকিব মের করবে বাট আমরা সিনেমা দেখি ভাই শাকিব খানের লুকটা কেমন আসতো ক্যামেরার অ্যাঙ্গেলের কাজটা ঠিক আছে কিনা পরিচালক এখানে বিজিএমটা ঠিকমতো ইউজ করছে কিনা কালার রেডিংটা ঠিক ছিল কি না ভাই নায়িকার পোশাকটা কেমন ছিল নায়িকার ডায়লগ ডেলিভারিটা কী ছিল উচ্চারণটা ঠিক ছিল কি না নায়িকার এক্সপ্রেশন ঠিক ছিল কি না নায়িকা যখন এন্ট্রি করছে এন্ট্রি লেভেলটা ঠিক ছিল কি না একটা সিনেমার অনেক কিছু আমরা দেখি রে ভাই সব কিছু দেখে বুবলি আমার কাছে এ ক্লাসের নায়িকা মনে হয়েছে তোমার সাথে ব্যক্তিগতভাবে বুবলির সম্পর্ক খারাপ থাকতে পারে তুমি বুবলির ফ্যান নাও হতে পারো ফ্যান হলে যে একটা নায়িকা ভালো কাজ করলে তাকে ভালো বলা যাবে না বা আজকে তুমি বুবলির ফ্যান নাই কালকে যে তুমি বুবলির ফ্যান হবা না এরকম কোনো ডিকশনারিতে তো দেখা নাই আজকে তুমি একজন বিশেষ নায়কের ফ্যান আছো বাট কালকে যে শরিফুল রাজের ফ্যান হবা এরকম কিছু নাই তো তাহলে ভুয়া একটা রিপোর্ট সেটা শেয়ার করছো বুবলি এবং শরিফুল রাজের বিয়ে হয়েছে আবার সেটা আবার বিভিন্ন মিডিয়াতেও লেখালেখি হচ্ছে এইটা একটা ষড়যন্ত্র বুবলিকে ইন্ডাস্ট্রি থেকে বিদায় দেওয়ার জন্য বাট আমি তোমাকে বলছি এই বুবলি না অনেক দূর যাবে কারণ যে নির্মাতা বুবলিকে নিয়ে কাজ করে যে প্রোডাকশন হাউসে বুবলি কাজ করেন বুবলির কাজ দেখার পরে এডিটিংয়ে এসেও এডিট মাস্টার বলে দেয় যে ভাইরে বুবলি তো বুবলি ডাবিং রুম বলো মেকআপ রুম বলো শুটিং স্পটের প্রত্যেকটা মানুষকে ভাইয়া বলে ডাক দেওয়া বলো সম্মান বলো সম্মান শ্রদ্ধা ভালোবাসার প্রত্যেকটা জায়গায় না এই বুবলি ব্রাজ করে আর যদি বাংলাদেশের শাকিব খান পরবর্তী কোনো অ্যাসেডের কথা বলো তাহলে সেটা হচ্ছে শরিফুল রাজ তোমরা আফরানেশ্বরকে নিয়ে বলতে পারো শরিফুল রাজ আর আফরানেশ্বর ওয়ান কাইন্ডস অফ পর্দায় একই রকম ফ্যান ফ্যানবেস অনেক বড় রাজের বিভিন্ন বিতর্কিত কারণে ওনার ফ্যানবেসটা তৈরি হয় নাই তুমি জানো যে কয়েকটা বিতর্কিত ব্যবস্থা গেছে এটা নিয়ে কথা বলতে চাই না এটা নিয়ে বলা দরকারও নাই আমরা সিনেমা নিয়ে এবং বুবলি এবং শরিফুল রাজে যে বিয়ে হয়েছে কিনা এটা নিয়ে কথা বলি প্রথম কথা হচ্ছে বিয়ে তো হয় নাই কিন্তু যারা রিউমার ছড়াচ্ছেন বা যারা রিউমারে বুবলি এবং শরীফুল রাজকে আনছেন তারা বাংলা সিনেমার ক্ষতি করছেন দিন শেষে বুবলিকে ঠেকানো যাবেন না দিন শেষে শরীফুল রাজকে ঠেকাতে পারবেন না এবং ওরা পদ্মায় আপনার প্রত্যেকটা কথার জবাব দেবে মিডিয়ায় এত লোক থাকতে কেন শরীফুল আর বুবলিকে নিয়ে আলোচনা হবে ওই যে আমি তো ওটা ভাঙাই দিলাম আপনি সাতকাণ্ড রামায়ণ শুনে যদি বলেন যে সীতাকার বাপ তাহলে আমার অ্যানসার দেওয়ার না আমি এতক্ষণ ধরে আপনাকে কী বললাম সেটা তো বুঝলাম বুবলি যদি দুধে দেওয়া তুলসী পাতাই হতো আপনি যেটা বলছেন আপনার কথাই মানলাম ঠিক আছে বুবলি যদি দুধে দেওয়া তুলসী পাতাই হতো তাহলে অন্য না একাদের নিয়ে কেনই এরকম আলোচনা করবে না কেন বুবলিকে নিয়েই পড়তে হবে একটা গ্রুপ একটা গ্রুপ বুবলির এগেনস্টে কাজ করছে একটা গ্রুপ বিশেষ একটা গ্রুপ এবং সেই গ্রুপটা চাচ্ছে যে বুবলির এগার্সটা এমন এমন রিউমার উঠুক যেমন আমি যদি একবার বলি যে আফনান তুই হচ্ছে চোর আমি যদি একবার বলি মানুষ ভাববে এটা হাস্যকর আরেকজন বলল তার ছয় মাস পরে যে আফনান চুরি করে নাই কিন্তু মন ভুলে আমার মোবাইলটা নিয়ে গিয়েছিল তার ছয় মাস পরে আরেকজন বলল আফনান চুরি করে নাই কিন্তু আফনান আমার বাসা আসার পরে থেকে আমি আমার মোবাইলটা পাচ্ছি না ছয় মাস পরে এক বছর পরে এই কাহিনিগুলো যখন আসবে এরপরে তোকে দেখলে মানুষ আগে সালাম দেওয়ার আগে নিজের মোবাইলটাকে বারবার রাখবে যে ভাইরে আপনার তো সাথে আসলেই মোবাইল থাকে না তার মানে বুঝছিস এটা হচ্ছে একটা টেকনিক্যাল ব্রেন ইউজ করা যেটা বুবলি এগেনেস্টে হচ্ছে আমি যেহেতু মুভি রিভিউ করি আমি যেহেতু সিনেমার পোকা আমি ব্যাপারটা বুঝতে পারছি আর তোর সম্পর্কে শুধু একটা কথা বলতে পারি প্রশ্ন করার আগে ভাববি যে কোন প্রশ্ন করছিস এবং সেই প্রশ্নের অ্যান্সারটাকে আদৌ আগে ছিল কি না আমি কেন বুবলিকে নিয়ে ষড়যন্ত্র করা হয়েছে এটা প্রথমেই ভাবছি বাট তোদের মতো বোকাশোকা মানুষের প্রশ্ন করার ভাব দেখলে কথা বলতে ইচ্ছা করে না জাফোট